নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ দেওয়ার যে রীতি তা শুধুমাত্র বিরোধী দলনেতা মানিক সরকারের একার নয়, কমিউনিস্ট দলের অনেক পুরনো ঐতিহ্য। 25 বছরে ক্ষমতা হারিয়ে হতাশায় ভুগছেন বামেরা। গত 4 বছরে তাদের দেখা না মিললেও ভোটমুখী ত্রিপুরায় ফের তাদের দেখা যাচ্ছে। ভোটের আগে নিজেদের সচেতন এবং সক্রিয়তা জাহির করতে বারবার শাসক দলকে আক্রমণ করছেন তারা। এবার সমস্ত বাঁধন ছিন্ন করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আঙুল তুললেন বিরোধী দলনেতা মানিক সরকার। বললেন, সাহস থাকলে নির্বাচন কমিশনকে সঠিকভাবে কাজ করতে দিন। এই কথাগুলোর মানে কি দাঁড়ায়? নির্বাচন কমিশনকে ভুল প্রমাণিত করতে চাইছেন বাম নেতৃত্ব? ঠিক কি বলেছেন মানিক সরকার? সাহস থাকলে এই ত্রিপুরায় ইলেকশন কমিশনকে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করবার সুযোগ দিন, হস্তক্ষেপ করবেন না। ইলেকশন কমিশনের কাজ খেলার জন্য যে মাঠ, সব দলের জন্য সেই মাঠ সমান থাকবে। কিন্তু আপনি আপনার দৌলতে ইলেকশন কমিশনকে নিকম্ম বানিয়ে রেখে বগল দাবা করে সেই মাঠকে অসমান করে দিয়ে বিরোধীদেরকে অসুবিধা ফেলবার চেষ্টা করছেন, এটা দুর্বলতা। মানিক সরকারের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বেশ সমালোচনা। এ নিয়ে সোমবার আগরতলায় সচিবালয়ে মানিক সরকারের এই ধরনের কথার কটাক্ষ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি তিনি এই দিন বিরোধী দলনেতা মানিক সরকারকে উদ্দেশ্য করে বলেন, ভারতবর্ষের নির্বাচন কমিশনের আন্ডারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি এমন একটা উদাহরণ কেউ দিতে পারবে? যদি তাই হয়ে থাকে, গত 25 বছর তো ইলেকশন কমিশনের আন্ডারই ইলেকশন করতে হয়েছে, তাহলে কি তখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি ত্রিপুরায়? 25 বছর ধরে তারা ইলেকশনের নামে মক্কারি করে ক্ষমতায় ছিল। ভোটের আগে এসব বলতে হয়, বলেন ওনারা জানেন ওনারা আর ক্ষমতায় আসবেন না, তাই বলেন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তবে তারা ক্ষমতায় আসবেন বলে এদিন বামেদের তীব্র সমালোচনা করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ জানানোর যে একটা টেন্ডেন্সি, এটা মানিক সরকারের নয়, এটা তাদের দলের বা আজকে বিরোধী দলের অন্যান্য বন্ধুদেরকেও সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, একটা উদাহরণ দিতে পারবেন যে ভারতবর্ষ ইলেকশন কমিশনের আন্ডারে কোনোদিন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি? এনিওয়ান, আমি চ্যালেঞ্জ করে বলছি ওনাকে, যদি এটাই হয়, উনি যদি অ্যাপ্রিহেনশন থাকে যে ইলেকশন কমিশনের আন্ডারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না বা ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে না, তবে 25 বছর ওনারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেননি, 25 বছর ওনাদের ইলেকশন কমিশনের আন্ডারেই নির্বাচন করতে হয়েছে, তবে 25 বছর ইলেকশনের নামে ফার্স্ট করেছে এবং ইলেকশনের নামে মকারি করে ফার্স্ট ইলেকশন করিয়ে ওনারা 25 বছর ক্ষমতায় রয়েছেন, তো এটা বলতে হয় বলেন? ওনারা জানেন যে ওনারা ক্ষমতায় আসবেন না, ওনারা ভালো করেই জানেন যে ওনারা ক্ষমতায় আসবেন না, তাই বলেন যদি ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার, এবং যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আবার যখন সরকার প্রতিষ্ঠিত হবে আমাদের সরকার, তখন উনি বলবেন যে নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচন করাননি, তাই আমরা আসতে পারিনি। তো আগে থেকেই উনি গানটা মানে গেয়ে রাখলেন যে নির্বাচন যদি সম্পন্ন করায়, তবে 25 বছর ওনারা নির্বাচন করাননি সঠিকভাবে। ভারতবর্ষে কোথাও কোনো রাজ্য কোনোদিন বলতে পারবে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করায়নি? ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এখানে ইলেকশন কমিশনের কাজে কারো কোনো ইন্টারফেয়ারেন্স থাকে না, প্রধানমন্ত্রীরও থাকে না। উনি 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, 25 বছর রাজ্য সরকার ছিল বামফ্রন্টে কমিউনিস্ট পার্টি, কি করে যে কথা বলেন সেগুলো আমাদের বোধগম্য হয় না। তো দিস আর অল রিফ্লেকশন অফ আটার ফ্রাস্ট্রেশন, হতাশার বহিঃপ্রকাশ হচ্ছে ওদের মুখ থেকে এই ধরনের কথা। কারণ নির্বাচন আর দেড় 15 দিন বাদে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, আগরতলা শহরের বাইরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভাগুলোতে মানুষ তাদেরকে গ্রহণ করছে না, শহরে বিভিন্ন খান থেকে মানুষ এনে জড়ো করে মিছিল করছেন, মিটিং করছেন, অন্য জায়গা করতে পারছেন না, কর্মী পাচ্ছে না, মানুষ তাদেরকে বর্জন করেছে বিগত দিনগুলোতে, তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে ঘুরে দাঁড়ানোর কোনো স্কোপ নেই, তাই এখন বিভিন্ন গান গাইছেন, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন, হতাশার বহিঃপ্রকাশ। ত্রিপুরায় 20 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, 25 বছর ক্ষমতায় ছিলেন মানিক সরকারের দল, এখন ক্ষমতা হারিয়ে এই ধরনের কথা। এই কথাগুলো শুধু কথাই নয়, এই কথাগুলো তাদের হতাশার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।